মৰিগাঁও লাহৰিঘাটত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ নামত দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপন হৈছে। পুনৰবাৰ জনাইছো, মৰিগাঁও লাহৰিঘাটত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ নামত দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপন হৈছে। ঢেঙৰাটি গাঁৱত ৱাৰ্ড সদস্য গোলাপ হোসেনে হবিবুৰ ৰহমান নামৰ লোকজনৰ আৱাসগৃহ কিনি লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে। কেৱল এয়াই নহয়, অঞ্চলটোৰ আৰু বহু হিতাধিকাৰীৰ গৃহ নিৰ্মাণৰ নামত আবণ্টিত ধন ৱাৰ্ড সদস্যই দুৰ্নীতিৰে আদায় নীতিৰ অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় ৰাইজে। আহিছে পিছত ঘরটো বিক্রি করে দিলে। কোনে বিক্রি করেছে? বিক্রি করে দিছে মোর দেতা। তোমার দেতার নাম কি? হবিবুর রহমান। ঘরটো কিনেছে এই ব্লকের মেম্বারে বেশি কিনেছে। মেম্বার জনের নাম কি? মেম্বার নাম গোলাপ হোসেন। কোন পঞ্চায়েত? লাহরিঘাট। আইডি মধ্যে মোর দেউতার নাম, মোর মাকর নাম, মোর নাম। পিছত ঘরটো তিনিজনের নামত আহিছিলে, কিন্তু এক নম্বর নামটো যার আছিলে তেও ঘরটো বিক্রি করে দিলে। বিক্রি করে দিছে আপনার কেনেকে কম পালে বিক্রি করে দিছে বলে? বিক্রি করে দিছে যা নিজের ঘরটো নিজের মাটি ঠাই উঠাব লাগে, নিজের ঠাইত উঠাব লাগে, নিজের ঠাইত ঘরটো উঠোৱা নাই। নিজের ঠাইত মানে উঠোৱা নাই? নাই। তো ঘরটো এনে কার নামত আছিলে? হবিবুর রহমানের নামত। হবিবুর রহমানের নামত। তো ঘরটো কোথ উঠাই আছে আপনাদের জানে নাকি? মই ভালকে নাজানো কত উঠাই আছে, অলপ অলপ গম পাইছো। লাহরিঘাট পঞ্চায়েতের মেম্বার গোলাপ হোসেন তেও নাকি কিনিছে নাকি কিবা কিবা মানুষ তাক কিনিছে।